সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত দুই দিন ব্যাপী সাতাশতম বাৎসরিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি সহ আজকের মাহফিলের যিনি প্রধান मेहमान মঞ্চে উপস্থিত অসংখ্য অগনিত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আশিকি ওলি আশিক الرسول আমার সনে মুসলমান ভাবরা ভাইরা পর্দা অন্তরালে অবস্থান রত আবেদা জাকেরা শাকেরা ও ভولا আমার মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহ রাবুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে আজকের এই জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানের মধ্যে এবং যেখানে থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত চলছে এবং মধ্যরাত্রব্যাপী চলবে সকলে পড়ি আলহামদুলিল্লাহ এই মহিয়তি মাহফিলে আমাদের সবাইকে যে আল্লাহ আশার বসার মতো সুযোগ দান করেছেন ওই আল্লাহর দরবারে আদায় করার দরকার আছে না নাই একটু জবানটা খুলে বলেন আছে না নাই শুক্রিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দিবেন কে জবান খুলে বলেন তিনি কে শুক্রিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দিবে কোনো সন্দেহ আছে

এগুলো পাওয়ার পরে উপভোগ করার পরে আমি আল্লাহর শুক্রিয়া যদি তুমি বান্দা আদায় করবা আমি আল্লাহর নামত তোমার প্রতি আমি আল্লাহ আরো বাড়ায় দিবন না সব ভালো আর যদি অকৃতজ্ঞ হোক আমি আল্লাহ তোমাকে পাকরাও করবো আল্লাহ হকবার বলবেন না বলেন না আল্লাহর পাকরাও করার ক্ষমতা আছে না নাই না সেই আব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া তান জবান খুলে সুচ্ছ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম প্রেরণ করছি

আপনাদের কাছে আমি শুরুতে একটা প্রশ্ন করতে চাই সেটা হলো এই যে ইংরেজি মাস্টার চলতেছে বর্তমান যে ইংরেজি মাস্টার চলতেছে মাস্টার নাম কি জবান খোলে বলেন কি মাস এই মাস্টার আগে যে মাস্টার গেল ওই মাস্টার নাম কি ছিল নভেম্বর আর বর্তমান মাসের নাম আচ্ছা বলেন তো এই নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস এই দুইটা মাসের সাথে আমার আল্লাহর কোন সম্পর্ক আছে বলেন আছে নাই কারণ এগুলো নভেম্বর ডিসেম্বর এগুলো তো ইহুদি খ্রিস্টানদের তৈরি আওয়াজ দেবো ঠিক না এগুলোর সঙ্গে আমার আল্লাহর সম্পর্ক আছে কিন্তু এটা আরবি কোন মাস চলে রবিউস বলেন রবিউস এর আগের মাস্টার যেটা গেল সেটার নাম কি রবিউল আচ্ছা বলেন এই রবিউল আহ্বাল এবং সানির সঙ্গে আমার রসুলুল্লাহর সম্পর্ক আছে না নাই আমার আল্লাহর সম্পর্ক আছে না নাই রবিউল আহ্বানের সঙ্গে আমার আল্লাহর সম্পর্ক যেমন আছে আমার নবী মোস্তফার সম্পর্ক আছে না নাই সম্পর্কটা কি এই রবিউল আউয়াল শরীফি আমার দুজাহানের বাদশা নবী কামলে ওয়ালা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে সুবা আগমন করেছেন জুরে কন্যা মার হাবা নবীর আগমনে আমরা খুশি না বেজাত আছে জবান খুলে বলি খুশি না বেজাত নবীর আগমনে খুশি হয় কি যারা ইমানদার যারা মুমেন যারা আল্লাহ তারা আমার নবীর মিলাদে খুশিনা বেজার জবান খুলে বলেন খুশিনা বেজার নবীর মিলাদে খুশি হয় কে জবান খুলে বলেন না নবীর মিলাদে বেজার হয় কে শয়তান বলেন না কে শয়তানের নাম সবাই শুনছেন সবাই শয়তানকে দেখছেন দেখেন নাই কিন্তু শয়তান অনেক ধরনের শয়তান আছে একটা আছে নফস শৈতান কোন শৈতান একটু রেসপন্স করবেন একটু সারা দিবেন নালে কথা বলতে ভালো লাগবে না কি আপনারা ঘুমাই গেছেন সবাই জিন্দা আছেন সবাই একটা তাকবীর দেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদে মিলাদুন নবী আচ্ছা বলেন শয়তান কয় ধরনের আছে বলেন না কয় ধরনের এক নাম্বার শৈতান হলো নফস শৈতান কোন দুই নাম্বার শৈতান হলো জিন শৈতান কোন তিন নাম্বার যে শৈতান ওই শৈতান হলো মানুষ শৈতান শৈতান কয় ধরনের একটা হলো নফস শৈতান আরেকটা হলো জিন শৈতান আরেকটা হলো মানুষ শৈতান বিশেষ করে জিন শয়তান এবং মানুষ শৈতান যারা আছে তারা আমার নবীর মিলাদে খুশি না বেজা অনেকে আছে বেজার আছে না নাই বলে না আছে না নাই কিতাব খুললে দেখা যায় মরদুদ ইবলি শয়তান যার লকব ছিল মোয়াল্লিমুল মালাইকা তিনি জীবনে তিন দিন বেজার হয়েছে কয়দিন জীবনে তিন দিন বেজার হয়েছে চিৎকার করে চেঁচামেচি করে বিলাপ করে আল্লাহর দরবারে কান্না করে চিচুরে কন্যা আল্লাহ আকবর কইতাম নি কইতাম বলবো বলবো কষ্ট হচ্ছে আপনাদের ইবলি শৈতান জীবনে তিন দিন চিৎকার চেঁচামেচি করে বিলাপ করে আল্লাহর দরবারে কেঁদেছেন প্রথম কোন দিন কাঁদলেন আল্লাহুল আলম যখন হজরত আদম সৈফুল্লাহ আলী সাল্লা সৃষ্টি করলেন আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে এবং মুআল্লিমুল মালাইকা मिস্টার ই블িস শয়তান তাকে সহ সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলল বলল সুজুদুলি আদম জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বলতেছে ও মুআল্লিমুল মালাইকা সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে তুমি আমার তৈরি আদম নবীর কাছে সিজদা করো চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার সমস্ত ফেরেশতারা হযরত আদম নবীকে সিজদা করলো কিন্তু মা'লিমুল মালাইকা ইবলিস শয়তান জিনি তিনি হযরত আদম সুবহুল্লাহকে সিজদা করে নাই বরং আল্লাহর কাছে উনি যুক্তি উপস্থাপন করছে আল্লাহ আমি মুআল্লিমুল মালাইকা আমি জিন আমার হল হলো মাল্লিমুল মালাইকা আমি হলাম আগুনের তৈরি আর আদম সফিউল্লাহ হলো মাটির তৈরি আমি কেমন করে তাকে আমার সাজা করবো আল্লাহ সঙ্গে যে মাত্র যুক্তি দিল্ল আমি তো হলাম আগুনের তৈরি আর আদম সফিউল্লাহ হলো মাটির তৈরি আদম

তোমার ইবাদতে খুশি হয়ে তোমাকে আমি প্রথম আসমানের মধ্যে পাঠাইলাম সেখানে কি তুমি আমি আল্লাহর ইবাদত করেছ আমি আল্লাহর ইবাদত বন্দী করার কারণে আমি তোমার উপর সন্তুষ্ট হই তোমাকে প্রথম আসমান থেকে প্রমোশন দিয়ে আমি আল্লাহ দ্বিতীয় আসমানের মধ্যে পাঠাই দিলাম সেখান থেকে প্রমোশন দিয়ে তৃতীয় আসমানের মধ্যে চতুর্থ আসমান এমন করে সপ্তম আসমান পর্যন্ত আমি আল্লাহ তোমাকে সম্মান দান করলাম আল্লাহু আকবার বললাম হ্যাঁ লি বলবা লাইখাম আজকে তোমাকে আমি বললাম আমার নবী আদম সেবুল্লাহকে সেজদা করার জন্য তুমি সেজদা না করি যে বিয়াদবি তুমি আমি আল্লাহর সঙ্গে করলা যেই না ফরমানি আজকে তুমি করলা এই কারণে আমি আল্লাহ তোমার উপর নারাজ হয়ে গেলাম তোমার উপর না খুশ হয়ে গেলাম আমার আল্লাহ বলছেন আবা ওয়াসতাক বারা ওয়া কানা মিনাল কাফিরিন এই বছর বছর। আমি আল্লাহর ইবাদত করার কারণেও আমি আল্লাহ তোমার সমস্ত ইবাদত তোমার সমস্ত বন্দীকে ধ্বংস করে রুয়ের মতো তুলার মতো আমি আল্লাহ ছাড় করে দিচ্ছি আল্লাহ তোমার সাড়ে ছয় লক্ষ বছর মতান্তরে সাড়ে নয় লক্ষ বছরের ইবাদত কি আমি আল্লাহ রুইয়ের মতো তোলার মতো উড়ি দিই ধ্বংস করে দিই তোমার পেশানির মধ্যে তোমার কপালের মধ্যে কাফের সিল মোহর লাগাইয়া তোমাকে আমি জান্নাত থেকে বের করি তোমাকে চির জাহান নামি করে দিলাম জরে বলুন না জুবিল্লা আমার বাবার বাইরা আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন যার লোক ছিল মাল্লিমুল সমস্ত সরদার যিনি তাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন যে মাত্র থেকে বের করে দিলেন

একদিন জান্নাত থেকে বের করার পরে প্রথম জীবনে বিলাপ করে চিৎকার করে খেঁদেছিলেন আর দ্বিতীয়বার জীবনে ওই দিন কেঁদেছিলেন যে দিন আমার মদিনার নবী আমার কামলেবালা নবী যেই দিন দুনিয়ার জমিনে এ রবিউল আব্বাল শরীফের বারো তারিখ শুভে সময় সোমবার দিন আল্লাহর নবী দুজনের বাদশা নবী যেই দিন পৃথিবীর জমিনের মধ্যে শুভ আগমন করলেন ওই মুহূর্তের বাবারা আবার দয়াল নবীর হুজরা শরীফের পিছনে একটা পাহাড় রয়েছে যেই পাহাড়ের নাম হলো জাবালে কুবাইস ওই জাবালে কুবাইস পাহাড়ের মধ্যে ইবলিশ গড়াগড়ি করে কানতে আরম্ভ করল

তাইলে বোঝা যায় নবীর মিলাদে মিলাদুন নবীতে যারা খুশি হবে যারা মনে আনন্দ পাবে যারা খুশি উদযাপন করবে জশ্নে জুলুস করবে তারা হলো আশিক রাসূল আর যারা নবীর মিলাদে খুশি হইতে পারবে না তারা ওই শয়তানের অনুসারী আচ্ছা বলেন ওই শয়তানের অনুসারী পৃথিবীর জমিনে আগে ছিল এখন আছে না নাই কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না কিন্তু আমরা তাদের সঙ্গে

মিলাদুল নবীর খুব চমৎকার তাহা করেছেন উনি উনার এই কিতাবের মধ্যে পৃথিবী বিখ্যাত কয়েকটা আরবি অভিধান গ্রন্থের নাম লিখেছেন যেগুলোর নাম হলো মিসবাহুল মণি ফিরুজুল লুগাত গিয়াসুল লুগাত লুগাতে সুরা ফরহেঙ্গে রব্বানি সহ অনেক উনি আরাবিক অভিধানের নাম লিখেছেন যেইগুলোতে উনি মিলাদুন নবীর অর্থ করেছেন উনি বলতেছেন মিলাদ শব্দটা তিন ভাবে ব্যবহৃত হয় কয় ভাবে মিলাদ শব্দটা তিন ভাবে ব্যবহৃত এক নাম্বার হলো মিলাদ দুই নাম্বার হলো মাউলিদ তিন নাম্বার হলো মাউলুদ চিৎকার মেরে বলুন না মার আল্লাহু আর নবী তো নবী তাইলে মিলাদুল নবী শব্দের অর্থ দাঁড়াচ্ছে নবীর জন্য বৃত্তান্ত জুরে কন্যা সুবহান আল্লাহ বলতেছেন এই তিনটা শব্দের যেই দিকে তাকাও মিলাদ মাওলিদ মাওলুদ যেই দিকে তুমি তাকাও না কেন এই মিলাদ শব্দের একটাই অর্থ তুমি পাবা সেটা হলো জন্ম বৃত্তান্ত আর মিলাদুল নবী হলো নবীর জন্য বৃত্তান্ত জুরে কন্যা আল্লাহ আকবার তাইলে বলেন নবীর জন্মের কথা কোরআনে আছে না নাই

فبذلك فليفرحوا هو خير مما يجمعون الله اكبر الله كبير الله قل, موسيقى قل موسيقى هي رسول ابني بولن سبحان الله كتمنا سبحان الله الله اكبر قل موسيقى 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 هي رسول अपनी अपनार उम्मत দের কে বলেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমতিহি আমি আল্লাহ আপনি নবীর গুনাহগার উম্মতকে যে ফজল এবং রহমত দিলাম সুবহানাল্লাহ কোন বিফাদিলিহি ও বিরহমাতিহি ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর উম্মতকে যেই ফজল এবং রহমত আমি আল্লাহ দিলাম ফাবিদালিকা ফালইয়াফরাহু এটা পাওয়ার কারণে আপনি নবীর উম্মতেরা ফাবিদালিকা ফালইয়াফরাহু আপনি নবীর উম্মতের খুশি উদযাপন করা উচিত যুরাকান সুবহানাল্লাহ আবার বাবা গভীর মনোযোগ এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কথা বলেছেন এক নাম্বার কথা হলো নবী গো আপনার উম্মতদেরকে বলে দিন বিফাদলিহি ওয়া বিরহমাতিহি আপনি নবীর উম্মতকে আমি আল্লাহ একটা জিনিস দিলাম সেটা হলো আমার খাস ফজল এবং রহমত সুবহানাল্লাহ বলেন فبذالك <سؤال> فليفرحوا এই রহমত পাওয়ার কারণে এই ফজল পাওয়ার কারণে আপনি নবীর উম্মতদের খুশি উদযাপন করা উচিত এটা হলো দুই নাম্বার কথা তিন নাম্বার কথা হলো هو خير মিম্মা ما আপনি রবি রুমদে যে ফজল এবং নিয়ামত দিলাম এই নিয়ামত পেয়ে যদি তারা খুশি উদযাপন করে এইটা হবে তাদের জিন্দগির সবচাইতে বড় আমল জন আমার বাবারা ভাইরা আল্লাহ বলতেছেন ও নবী আপনার উম্মদদেরকে বলে দিন রহমত এবং ফজল পাওয়ার কারণে তারা যেন খুশি উদযাপন করে আমার বাবারা ভাইরা আপনাদের কাছে আমি জানতে চাই পৃথিবীর জমিনে উম্মতে মুহাম্মাদের জন্য সবচাইতে বড় রহমত কে আল্লাহু আকবার বলেন জোরে বলেন না মারহাবা আমার বাবারা ভাইরা

আমি আল্লাহ আপনি নবীকে ইমানদার মোমেনের জন্য শুধু রহমত বানাই নাই আমি আল্লাহ আপনি রবিকে শুধু মুসলমানের জন্য রহমত বানাই নাই আমি আল্লাহ শুধু মানব জাতির জন্য আপনাকে রহমত বানাই নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো

আমার নবী রহমাতুল্ল আলমিন জগতের সবচাইতে বড় রহমত এটার মধ্যে কোন সন্দেহ কোন সন্দেহ আছে আপনাদের সন্দেহ আছে ছোট একটা ঘটনা বলি আমার নবী রাহমাতুল লিল কেমন রহমত রে আমার বাবারা আল্লাহর নবী দুজানের বাদশা নবী মসজিদে নববীর মধ্যে বসে ওয়াজ করতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমার নবী

আলামিনের কণ্ঠে এই আয়াতে করিমার তিলাওয়াত ইবলিশ শয়তানের কানের মধ্যে আসলো বলেন আল্লাহু আকবার আবার

হালাম আল্লাহু আকবার ইবলিস আমারে চিন্তা করে নবী জুলি রাহমাতুল লিল হবে আমি কেন মুআল্লিমুল মালাইকা থেকে চির জাহান্নামী হয়ে গেলাম প্রশ্ন ঠিক আছে না নাই প্রশ্নের মধ্যে যুক্তি আছে না নাই কারণ নবী তো বলেছে নবী কুল কায়েনাতের জন্য রহমত আল্লাহ কই আবার নবী কুল কায়েনাতের জন্য রহমত আমার নবীও কই আমি কুল কায়েনাতের জন্য রহমত ইবনিজ কয় তাইলে এটা কেমন করে হয় নবী যদি কুল কায়েনাতের জন্য রহমত হয় তাইলে আমি কেন চির নামি হইলাম প্রশ্ন ঠিক আছে না নাই জবান খুলে বলেন যুক্তি ঠিক আছে না নাই আমার বাবারা বাইরে

যাও মসজিদ নববীর গেটের মধ্যে একটা লোক দাঁড়াইয়া আছে তুমি তার কাছে যাওয়ার পরে তার কান্টার মধ্যে ধরে ভালো করে মোলাইতে মুলাইতে আমি নবীর দরবারে তাকে হাজির করবা জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা নবীজি যাকে কান কথা বলেছেন সাহাবায়ে কেরাম তার কান্টার মধ্যে ধরে কম মুলাইবেন না বেশি কারণ রাহমাতুল লিল আলামিন নবী যাকে অনুমতি দিয়েছেন তার কোনো চিন্তা তার কোনো ধয় আছে আবার বাবা একজন সাবি মসজুদে নবী শরীফের ভিতরে থেকে বের হয়ে মরদু দিবলে শয়তানের কান্টার মধ্যে ধরলো ভালো করে মুসরাইতে মুসরাইতে আল্লার নবী দো জানের বাদেশা নদীদের সামনে নিলো আমার নবী ডাক দে কই মরুদু দিবলি আসলে যদিও সে ইবলি শৈতান সুরট টাকা বলে না সুরর টাকা মানুষের আল্লাহ একবার করতেন না তাইলে বোঝা যায় জিন শৈতান ইবলিশ শৈতান মাঝে মাঝে মানুষের সুরুত দর্বে এই জন্য কি তাকে মানুষ বলা যাবে বললে ইমান থাকবে নবীর সাহাবি দাহিয়াতুল কালবি নাম শুনছেন এ দাহিয়াতুল কালবির সুরুতে জিব্রাইল আমিন নবীর দরবারে এসেছে অসংখ্যবার এই জন্য দাহিয়াতুল কালবিকে ফেরেশতা বললে ইমান থাকবে আমার দয়াল নবী দু জাহানের বাদশা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানব সুরুতে পৃথিবীর জমিনে এসেছেন এই জন্য নবীকে আমার আপনার মতো মানুষ বললেই ইমান থাকবে কখনোই ईमानदार হতে পারবে নবীর সূরা তিনটা সূরাতে বাসারি সূরাতে মালাকি সূরাতে হাকি ইনশাল্লাহ যদি সময় পাই শেষ দিকে টাচ করব আল্লাহ কবুল করুক বলেন আমি আমার বাবারা ভাইয়েরা বলতে চাচ্ছিলাম আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাগ দিয়ে করে ইবলিস মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া তুমি মনে মনে কী চিন্তা কর আমি নবী যদি রাহমাতুল লিল আলামিন হইব তাইলে তুমি কেন চির জাহান নামি হইল আকবার একবার এবার ইবলি শয়তান মনে মনে চিন্তা করে আমি তো মনে মনে ভেবেছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমার মনের কথা কেমন করে জানলো আল্লাহ আকবার বলেন তাইলে বোঝা যায় আমার নবী মনের কথা জানে না এটা ইবলি শয়তানের আকিদা ঠিক না বলে না বলে আমার নবী মনের খবর বলতে পারে না এইটা মরদুদ ইবলি শয়তানের ধারণা ছিল আল্লাহ আকবার বলেন কিন্তু আজকে বড় চমৎকার ব্যাপার তার এই ধারণা পাল্টাই গেছে মনে মনে চিন্তা করতেছে হাই রে আমি তো মনে মনে ভেবেছিলাম আবদুল্লার বেটা মোহাম্মদ কেমন করে আমার মনের কথা জেনে ফেললো আল্লাহ আকবার বলেন এবার আমার দয়াল নবী ডাক দেখি বিলিস ও ইবলিশ রে মসজিদের দরজার সামনে দাঁড়াইয়া মনে মনে চিন্তা না করে তুমি তো চাইলে মসজিদের ভিতরে ঢুকে সরাসরি আমি নবীর কাছে প্রশ্ন করতে পারতাম ঠিক কিনা বলেন কেন তুমি মনে এখানে প্রশ্ন করো নাই কেন তুমি মসজিদে নববীর ভিতরে এসে আমাকে সরাসরি জিজ্ঞেস করো নাই তুমি কেন সেখান থেকে মনে মনে চিন্তা করছো ইবলিশ ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ নবী গো ও জানের বাদশা নবী গো আমি তো একবার মাথাটা মসজিদ নববীর ভিতরে ঢুকাইছিলাম আমি চাইয়াতে বললাম আপনি নবীর পাশা হযরতে ওমরকে দেখা যা ইয়া আমি মসজিদে নববীর ভিতরে ঢুকতে চাইছিলাম মাথাটা যখন ভিতরের দিকে দিলাম দেখতে পেলাম আপনি নবীর পাশে হজরত উমর দেখা যায় বাবর বাবার আমার উমন এম উমর এমন একজন সত্তার নাম যে উমর হজরত সাইয়েদনা উমর যে রাস্তা দিয়ে একবার হেঁটে গিয়েছে খোদার কসম ওই রাস্তা দিয়ে কিয়ামত পর্যন্ত শয়তান চলাচল করবে কোন সন্দেহ বলেন না কোন সন্দেহ এ বাবা এতে উমরের কোনো মহত্ত্ব নাই উমরের কোন বিরত্ব নাই হজরত উমর বলে জগতের মানুষ আমার কোন আমি যে রাস্তা দিয়ে হেঁটে গেছি কেমন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শৈতান চলাফেরা করবে না আমাকে আল্লাহ এই মান মর্যাদা দিয়েছে শুধুমাত্র আমি মোহাম্মদুর রসুল উল্লাহ কদমের গুলামি করার কারণে জুড়ে বলুন সুবাহ আমি হয়ে গেছি আমার নবীর কদমে আমার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি আমার নবীর কদম মোবারকে আমি আমার জীবনটাকে কুরবান করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী আমি উমরকে এমন পজিশন দান করেছেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আমার বাবা গবীর মনছো আমার নবী ডাক দেখো এর ইবলিশ ওমরকে দেখে তুমি মসজিদের মধ্যে ডুকোনাই বসতে পারলাম কিন্তু এখন তোমার কাছে জানতে চাই এই যে তুমি মসজিদের ভিতরে ঢুকলা আমার সামনে আসলা আমি রসূলের সঙ্গে কথা বলছো এখন তুমি কোথায় থেকে সাহস পাইলা এখন তুমি কেমন করে আসলা ও গো এখন তো আমি নিজে ইচ্ছাতে আসি নাই আল্লাহ এই মুহূর্তে আমি মসজিদে নবীর ভিতরে আসলাম কিন্তু হুকুমদাতা হলেন স্বয়ং আপনি নবী আপনি নবি আসার জন্য এজাজত দিয়েছেন সুতরাং এখন আমার কোনো ভয় নাই আমার নবী কই এরে ইবলিশ এই মুহূর্তে মসজিদে নববীর ভিতরে আমি নবী যদি তোমার জন্য আল আমি না হইতাম এতক্ষণে হজরতে না উমরের তলোয়ার তোমার দেহ থেকে তোমার কেল্লা আলাদা করে ফেলতো তার মানে বুঝছুনি আমি নবী যে এই মুহূর্তে তোমার জন্য রহমত সুবান আল্লাহ কৈতেন না জবান খুলে বলেন্লাহ আকবার। আমার বাবার আমার নবী কুল নাথের জন্য রহমত জগতের জন্য আমার নবি رحمت আমার আল্লাহ কয়রে জগতের মানুষ এই রাহমাতুল লিল আলামিন কে পাওয়ার কারণে ফাবি দা লিকা ফালিয়া তোমাদের খুশি উদযাপন করা উচিত তোমাদের আনন্দ উদযাপন করা উচিত আমার বাবারা ভাইয়েরা যারা বলে মিলাদুন্নবী কোরআনে নাই মিলাদুন্নবী হাদিস শরীফের মধ্যেও নাই আমি তাদেরকে বলতে চাই ও আমার মিলাদুন্নবীর বিরোধী ভাইরা আল্লাহ তো কুরআনুল কারীমের মধ্যে নামাজের কথা বলেন নাই বলে না ঠিক কিনা নামাজের কথা কোরআনের মধ্যে আছে এ বাবা নামাজের কথা কোরআনের মধ্যে নাই রোজার কথা কোরআনের মধ্যে নাই আবার দুজুক শব্দটা কোরআনের মধ্যে নাই আছে

আরো সুসংবাদ আপনাদের জন্য আল্লাহ এই আয়াতে করিমার মধ্যে দিচ্ছেন এর জগতের সুন্নি মুসলমান ভাইরা আমার আল্লাহ বলতেছেন আমার নবীর মিলাদে খুশি উদযাপন করবা এমনে এমনে না আমি আল্লাহ তোমাদের দ্বারা ইবাদত করাই ফিরিতে আমি আল্লাহ কোন ইবাদত গ্রহণ করিন আল্লাহ আকবার বলেন এ আমরা ইবাদত করি আল্লাহ আমাদের হুকুম করেছেন ইবাদত করার জন্য আমরা আল্লাহর ইবাদত করি কিন্তু এমনে এমনে করি না ঠিক কিনা বলেন এটির প্রতিদান আল্লাহ প্রত্যেক কদমে কদমে আমাদেরকে দিতেছে ঠিক কিনা বলেন আর পরকালে মিলাদুন নবীর অনুসারীদেরকে আল্লাহ জান্নাত দিবেন আল্লাহু আকবার বলেন লিখা আরাব্বিহি আমার আল্লাহর দিদার দিবেন সুবহানাল্লাহ বলেন আমার বাবারা ভাইয়েরা আমার আল্লাহ বলেন আমার নবীর মিলাদে খুশি হয়ে তোমরা যে মিলাদ নবী এই দেওয়া হাবিজা মাদ্রাসা ময়দানে মিলাদ নবীর এসে তোমরা খুশি উদযাপন করেছো আমার আল্লাহ কই এর বান্দা তোমাদের এই ইবাদতটা মিলাদ নবীর ইবাদতটা কোন সাধারণ ইবাদত নয় কই হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন বাবার আপনাদের কাছে জানতে চাই আমাদের আমলনামায় নামাজের সওয়াব আছে না নাই রোজা রাখার সওয়াব আছে না নাই হজ করার সওয়াব আছে না জাকাত দেয়ার সব আছে না নাই সমস্ত প্রকার ইবাদতের সব আমাদের আমল নামায় আছে আল্লাহ বলতে আরে যত প্রকারের ইবাদত তুমি তোমার জীবনে করলা সমস্ত প্রকারের ইবাদতের চাইতে আমার দয়াল নবীর মিলাদুন নবীর ইবাদতটা আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ যরে কোন সুবহানাল্লাহ নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোরে ইশকেরো ভান্ডার নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোরে ইশকেরো ভান্ডার নবী দুনিয়ার

হো माजी পালে তুলে দে माजी হেলা করছিনা হো माजी ও মাঝি হেলা করিস না ছেড়ে দেনৌকায় আমি যাব মদিনা বলো ছেড়ে দেনৌকায় আমি যাব মদিনা ও আমি যাব মদিনা আমি দেব মদিনা বলো যাবো মদিনা আমি দেব মদিনা তেরে دنوں কা আমি যাব মদিনা বলো তেরে دنوں কা আমি যাব লাইলা হাতের পাল তুলি হরে মদিনারি পথ দরিয়া বলো বৈলা হাতের তুলিয়া হরে মদিনারি পথ দরিয়া আমি কাবা কাবা দেখে হব দেবানা আমি দয়াল নবীর সিয়ারতে হব দেওয়ানা ছেড়ে দে আমি যাব মদিনা বলো ছেড়ে দে আমি যাব দিং না হো মাজি ফাল তুলে দে মাজি হেলা করিসি না হো মাজি ফাল তুলে দে মাজি হেলা করিসি না আমার হৃদ হিমা যে খাবা নয়ো নেম দি না বল হৃদ হিমা যে কাবা নয়ো নেমে না বলি মার হবা হাবা বাবরা তাদের কষ্ট ছিল নবীর মিলাদের আলোচনা চলছে আমার বাবারা অনেক বাইরাই আমাদের এই দেশের মধ্যে আছে যারা বলে মিলাদুল নবীর আলোচনা কোরআনের মধ্যে নাই মিলাদুল নবীর আলোচনার হাদিসের মধ্যে নাই আমার বাবার আমি আপনাদেরকে জানাই দিতে চাই স্বয়ং আমার দুজনের বাদশা নবী আমার কামলেওয়ালা নবী নিজের মিলাদের আলোচনা নিজেই করেছেন যেরকম সুবাহান আমার নবীকে ও

আমার নবীজি কই জবিহের সন্তান আনা ইবনু জবিহাইন আমার নবী কই আমি হলাম দুই জবিহের সন্তান এক জবিহুল্লাহ হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বেটা ইসমাঈল জবিহুল্লাহ হলো এক জবিহুল্লাহ আর এক জবিহুল্লাহ হলো আমার বাবা আব্দুল্লাহ জুরে কোন সুবহানাল্লাহ আব্দুল্লাহ এক জবিহুল্লাহ ইসমাঈল আর এক জবিহুল্লাহ এইজন্য আমার নবী কই আনা ইবনু জবিহাইন আমি রাসূল হলাম দুই জবিহের আমার নবী কই আমি দুই জবিহের সন্তান আমার বাবারা হজরত ইব্রাহিম হজরত ইব্রাহিম খলিল্লাহ ওনার বেটা ইসমাইল জবিহুল্লাহ কে আল্লাহর রাস্তায় কোরবান করেছেন কোরআনের মধ্যে আছে না নাই এই ঘটনা আমরা খুব ভালো করেই জানি অনেকেই জানি না আমার নবীর বাবা আবদুল্লাহ হলেন আরেক জবিহুল্লাহ আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ আমার নবীর দাদা

বলতেছেন ও রব্বুল আলামিন আমাকে যদি তুমি 10টা পুত্র সন্তান দান কর আল্লাহু আকবার বলেন আল্লাহ তুমি যদি আমাকে 10টা পুত্র সন্তান দান করো আর তারা যদি আমি আব্দুল মুত্তালিবের হায়াতি জীবনের মধ্যে তারা যদি যৌবন বয়সে উপনীত হয় তারা যদি যৌবনে উপনীত হয় বয়সে উপনীত হই আল্লাহ তোমার দরবারে মানত করলাম দশটা সন্তান থেকে একটা আমি তুমি আল্লাহর রাস্তায় কোরবান করে দিব কয়টা সন্তান হইলে বলেন না কয়টা আল্লাহ 10টা পুত্র সন্তান যদি আমাকে দাও আর তারা যদি যুবক বয়সে উপনীত হয় একটা সন্তান আমি তোমার রাস্তায় কুরবান করব এই মান্নত হযরতে আব্দুল মুত্তালিব করলেন আল্লাহ আব্দুল মুত্তালিবের মনের আশা আকাঙ্ক্ষা কামনাবাশনা পূরণ করে ফেললেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আব্দুল মুত্তালিবকে 10টা পুত্র সন্তান দান করলেন তারা যুবক বয়সে উপনীত হয়ে গেল আমার বাবারা ভাইরা অন্যদিকে আব্দুল মুতালিব তার মান্যতের কথা বলে গেছেন আল্লাহ আকবর বলতেন এটার মধ্যে হিকমত আছে না নাই জবান খুলে বলেন আছে না নাই বলবো কষ্ট হইতেছে আপনাদের আলোচনা শেষ করে দিব না চলবে চলবে কষ্ট হবে আপনাদের আবদুল মুত্তালিব মান্যতের কথা বলে গেলেন 10টা পুত্র সন্তান হলো সবাই যুবক বয়সে পৌঁছে গেল হাই হাই আবদুল মুত্তালিব তার ওয়াদার কথা বলে গেলেন আমার বাবার ভাইরা আল্লাহর নবীর দাদা আবদুল মুত্তালিব আরেক দিন খানা কাবার সামনে রাত্রির বেলায় ঘুমাতছিলেন হঠাৎ করে আবদুল মুত্তালিবের ঘুমের গড়ের মধ্যে খে যেন ডেকে বলতেন আবদুল মুত্তালিব তুমি আল্লাহর রাস্তায় কোরবান করো সুহান আল্লাহ বলে আব্দুল মুতালিব তুমি আল্লাহর রাস্তায় কোরবান করো আব্দুল মুতালিব যখন এই স্বপ্ন দেখলেন তার ঘুম ভেঙে গেল ঘুম থেকে ওঠার পরে চিন্তার মধ্যে পড়ে গেলেন কি কোরবান করবেন আব্দুল মুতালিব বলে আমি একটা দুম্বা আল্লাহর রাস্তায় কোরবান করলাম আমার হাবা বলেন আমার বাবার ভাইয়েরা আব্দুল মুতালিব দুম্বা কোরবান করে সকালবেলায় এটার গোস্ত অসহায় এতিদের মধ্যে দান করে দিলেন আব্দুল মোতালিফ বলে দ্বিতীয় রাত্রে আমি ঘুমের ঘরে যখন গেলাম কে যেন আবার ডেকে ডেকে বলতেছে আব্দুল মোতালিফ দুমবার চাইতে উত্তম কিছু কোরবান কর সুভান বলেন আব্দুল মুতালি বলেন এই স্বপ্ন দেখার পরে আমার ঘুম ভেঙে গেল চিন্তার মধ্যে পড়ে গেলাম কি কোরবান করব দুম্বা থেকে উত্তম কি আছে আব্দুল মুতালিব চিন্তা করলেন দুম্বার চাইতে আকারে বড় এবং দামি উত্তম হলো গরু ঠিক কিনা বলেন এবার আব্দুল মুতালিব একটা গরু কোরবান করে এতিম মিসকিনদের মধ্যে বন্টন করে দিলেন তৃতীয় রাত্রে আবার স্বপ্ন দেখলেন আবদুল মুত্তালিব এর চাইতে উত্তম কিছু কুরবান করো আবদুল মুত্তালিব বলে একটা উট কুরবান করে আমি সাদকা করে দিলাম এবার চতুর্থ রাতে কেজনকে বলছে আবদুল মুত্তালিব উটের চাইতে উত্তম কি আছে তা কুরবান কর আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আবদুল ঘুমের ঘরের মধ্যে জিজ্ঞেস করতেছে ও কে আপনি আমাকে বকরি আমাকে দুম্বা জবাই করার কথা বললেন করলাম গরু করলাম উঠ করলাম এর চাইতে উত্তম আর কি হইতে পারে এবার গায়ে থেকে আওয়াজ আসলো আব্দুল মুতালি ও আব্দুল মুতালি তোমার যখন কোনো সন্তান ছিল না তুমি খানায় কাবার সামনে বসে মান্ন করেছি তুমি আদা করেছিল তোমার যদি দশটা পুত্র সন্তান হয় আর তারা যদি যুবক বয়সে উপনীত হই একটা সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় কোরবান করে দিবা এরে আব্দুল মুতালি তুমি কি সেই দিনের ওয়াদার কথা ভুলে গেল আব্দুল মুতালিবের ঘুম ভেঙে গেল আব্দুল মুতালিব চিন্তায় পড়ে গেলেন হায় হায় রে কি মান্যতা আমি করলাম সন্তান কুরবানি দিব আমার সন্তানরা তো এখন বড় হয়ে গেছে এখন যদি সন্তানদের কাছে কুরবানির কথা বলি এই মান্যতার কথা বলি সন্তানরা আমাকে কতটুকু মূল্যায়ন করবে চিন্তায় অস্থির হয়ে গেলেন 10 জন সন্তানকে ডেকে তাদের কাছে যখন এই স্বপ্নের কথা বললেন সবাই এক বাক্যে বলল বাবা আপনি আল্লাহর দরবার থেকে আদিষ্ট হয়েছেন আপনি মান্যত করেছিলেন সুতরাং চিন্তার কোনো কারণ নাই আমরা দশ ভাই এক বাক্যে স্বীকৃতি দিলাম আমাদের মধ্য থেকে আপনি যাকে পছন্দ করেন আল্লাহর রাস্তায় কোরবান করে দেন জুরে কন সুবাহান আল্লাহ আর জুরে কন আল্লাহ বলেন না ইয়ার সুল আল্লাহ আমার আল্লাহ বলছে আব্দুল মুতালিম তোমার সবচাইতে পছন্দের জিনিসটা তুমি কুরবান করো আব্দুল মুত্তালিব কয় 10টা পুত্র সন্তান আমার এই 10 জনের মধ্যে আমি সবচাইতে বেশি পছন্দ করি সবচাইতে বেশি ভালোবাসি আমার যে ছেলেটা সবচাইতে দেখতে সুন্দর যেই ছেলেটা সবচাইতে জ্ঞানী গুণী সবচাইতে বিচক্ষণ সবচাইতে বড় সবচাইতে ভদ্র আমার ওই ছেলেটার নাম হলো হযরতে আব্দুল্লাহ আল্লাহ আকবর আব্দুল্লাহ সম্পর্কে আমার নবীর কি হয় আমরা জাতে মুসলমান নবীর বাবার নাম জানি এর সাইতে বড় পরিতাপের বিষয় আর কিছুই হইতে পারে না সম্পর্কে আব্দুল মোতালিফ আমার নবীর কি হয় বলেন না কি হয় আমার নবীর বাবার নাম বলেন না বাবার নাম আমার আব্দুল্লাহ কুরবান হওয়ার জন্য প্রস্তুত আব্দুল মুতালি দশটা সন্তানের মধ্যে আব্দুল্লাহকে সবচাইতে বেশি পছন্দ করে ভালোবাসে এই জন্য আব্দুল্লাহ নিয়ে রওনা হয়ে গেছে আল্লাহর রাস্তায় কোরবান করে দিবে কিন্তু আব্দুল্লাহর গোত্রের লোকেরা বাধা দিল ও আব্দুল মুতালিব এটা কেমন করে হয় তুমি স্বপ্ন যুগে আদিষ্ট হইলা তুমি স্বপ্ন দেখলা আর মান্য করেছিল এই জন্য তুমি স্বপ্ন দেখে তোমার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবান করে দিবে এর আব্দুল মুতালি আজকে যদি তুমি আব্দুল্লাহকে কোরবান করে দাও এটা মক্কাবাসীর জন্য রেওয়াজে পরিণত হয়ে যাবে আল্লাহ আকবার বলেন কই এটা একটা রেওয়াজে পরিণত হয়ে যাবে রুসমে পরিণত হয়ে যাবে আব্দুল্লাহর আবদুল মোতালিবের গোত্রের লোকেরা বাধা দিতে লাগলো নানার বাড়ির লোকেরা বাধা দিতে লাগলো সবাই বাধা দিতে লাগলো এবার সবাই আবদুল মোতালিবকে পরামর্শ দিল এর আবদুল মোতালিব আবদুল্লাহ কে কোরবান করার দরকার নাই তার আগে তুমি একটা কাজ করো ওই যে খাইবর প্রান্তরে দেখা যায় ওই খাইবর প্রান্তরের মধ্যে ভালো একজন জ্যোতিষ আছে ওই জ্যোতিষীর কাছে তুমি চলে যাও জ্যোতিষীর কাছে গিয়ে তুমি স্বপ্নের কথা বলো তিনি তোমাকে একটা সুন্দর পথ দেখাই দিবেন যরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর বাবারা ভাই আব্দুল মুতালিব তার সন্তানদের কিনে গুত্রের লোকদের কিনে ওই খায়বর প্রান্তরের মধ্যে চলে গেলেন যাওয়ার পরে ওই জ্যোতিষীর কাছে যখন সমস্ত ঘটনা খুলে বললেন কইতামনি কষ্ট হইতেছে আপনাদের বাবার নবীর মিলাদের আলোচনায় এখনো আসেনি এক আছা আছা চইলা আসছে কষ্ট হবে ধারাবহিক ভাবে আলোচনা করতেছি কষ্ট হবে আপনাদের চলে গেলেন খাইবর প্রান্তরের মধ্যে সমস্ত ঘটনা খুলে বললেন এবার ওই খাইবর প্রান্তরের মধ্যে যেই জ্যোতিষী ছিল এবার জ্যোতিষী বলতেছে এরে আব্দুল মোতালি তোমার কাছে জানতে চাই তোমাদের মক্কার জমিনে একটা মানুষের দিয়ত কত জোরে কন্যা সুবাহ দিয়ত মানে বুঝেননি দিয়ত হলো রক্তপণ মানে একটা মানুষকে যদি হত্যা করা হয় তার দিয়ত কত তার রক্তপণ কত তখনকার সময় মক্কাতুল মুকাররামাতে একটা মানুষের দিয়ত ছিল 10টা উট জুরে قلنا সুবহানাল্লাহ বলেন না কয়টা উট 10টা উট আব্দুল মুতালিব তোমার কাছে জানতে চায় একটা মানুষের দিয়ত কত কই 10টা উট

এইভাবে যতবার আবদুল্লার নাম আসতে থাকবে দশটা করে উট বাড়াই দিবা বাবারা ঘটনা লম্বা করছি না সংক্ষিপ্ত করে বলছি এবার টস দিত মক্কায় চলে গেলেন যাওয়ার পরে টস দিতে দিতে যখন নয়বার টস দিলেন নয়বার পর্যন্ত হজরতে আবদুল্লার নাম চলে আসছে আল্লাহ আকবার বলেন নয় দশ কত নাকি আপনাদের দেওরা গ্রামে নয় দশ আশি না একশো কেউ মানব আপনারা মানবেন নয় দশ কত আওয়াজ দেখুন আরো জুড়ে হয়েছে না তো ঠিক আছে তাইলে এই একটা জিনিস মিল পাইলাম আমাদের এলাকার লোক আপনাদের এই দিকে নয় দশ আমাদের এলাকাতে কসবা তো নয় দশ কত আর যাক এই একটা জিনিস মিল পাইলাম অনেক কিছু অমিল থাকে না এক এলাকার বুলি আরেক এলাকার কি গালি বলেন এক এলাকার বুলি আরেক এলাকার আবার কোথাও যেটা গালি সেটা অন্য জায়গায় কি যেমন কথা কথা বলতে বলতে অনেক সময় বলি না মানে কথা বলার সময় খারাপ বিহেভ করতে গিয়ে অনেক সময় বালসেট ব্যবহার করি না আমরা বাল বলি না বলে না বাল শব্দটা বলি না বাল মানে কি বাল মানে কি চুল কিন্তু আমরা অনেকে এটাকে গালি হিসাবে ব্যবহার করি ইন্ডিয়াতে এরা এই চুলকে বলে বাল আর আমরা কোন সময় যারা বুঝি তারা চুল হিসেবে ব্যবহার করি আবার অনেকে এটাকে গালিও দেই তবে যদি আপনি কারোর সাথে ঝগড়া লাগেন আর ওই অবস্থায় যদি এই বাল শব্দটা ব্যবহার করেন তাইলে কি আপনার প্রতি সন্তুষ্ট হইব না খেব একটার জায়গায় কয়টা লাগাইব দুইটা লাগাইব ঠিক কিনা কোন যাই হোক এটা আল্লাহর একটা রহমত যে এক এলাকার এক এক এলাকায় এক এক ভাষা কত চমৎকার এক এলাকার একই দেশ কিন্তু এক এলাকার ভাষার সঙ্গে অন্য এলাকার ভাষার কোনো মিল নাই নোয়াখালীর একরকম ভাষা চট্টগ্রামের একরকম ভাষা সিলেটের একরকম ভাষা কুমিল্লা ব্রাহ্মণ আরেক রকম ভাষা মার হাবা বলেন না আলহামদুলিল্লাহ সবগুলো ভাষার সৌন্দর্য আছে না নাই জবান খুলে বলেন আছে না নাই বলতেছে এবার যখন টস দিলো দেওয়ার পরে কয়বার টস দিছে বলেন না কয়বার আলহামদুলিল্লাহ মনোযোগ আছে আপনাদের দেখে আলহামদুলিল্লাহ কবুল আমি নয়বার যখন টস দিছে নয়বার পর্যন্ত আব্দুল্লাহর নাম চলে আসছে এবার দশ বার দশম টস দিবেন এবার একটা কাগজের মধ্যে লেখছে একশো উটের সংখ্যা কয়টা অন্যদিকে আরেকটা কাগজের মধ্যে লেখছে কি আব্দুল্লাহ এবার যখন দশ নম্বর টসটা দিবেন যখন দশ নম্বর টসটা যখন দেওয়া হলো দশমবার যখন টস দেওয়া হলো একটা কাগজের মধ্যে একশো উটের সংখ্যা আরেকটার মধ্যে আবদুল্লার নাম দেখা গেল দশ নম্বর টসের মাথায় ওই একশো উটের সংখ্যা চলে আসছে যদি কন্যা মার হাবা আমার বাবারা ভাই এরাম একশো উটের সংখ্যা যেই কাগজের মধ্যে ছিল ওই কাগজটা টসের মধ্যে চলে আস এবার সমস্ত মক্কার লোকের ডাক দিয়ে কয়ের আব্দুল মুতালি তোমার জন্য এখন খুশি হওয়ার ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন একশত উটের বিনিময়ে তোমার আব্দুল্লাহকে ছেড়ে দিয়েছেন আল্লাহু আকবার তোমার সন্তান আব্দুল্লাহর পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন একশত উট কবুল করেছেন আল্লাহু আকবার বলেন এবার আব্দুল মুতালিব বলতেছে না না আরে মক্কাবাসীরা আমি টানা তিন তিনবার টস দেব তিনবার যদি দরাবাহিক ভাবে এই উটের নাম না আসে খোদার কসম করে বললাম আমি আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবান করে দেব যরকানা সুবহানাল্লাহ আমার বাবার আপনাদের কাছে জানতে চাই ওই মক্কাুল মুকাররামের মধ্যে একটা মানুষের দিয়েছিল কয়টা উট দশটা উঠ্টো কিন্তু আজকে একটা মানুষের কিহত হয়ে গেছে কয়টা উঠতে এ বাবা এটা আব্দুল্লাহর কারণে এটা আব্দুল মুত্তালিমের কারণে

এইভাবে আমার নবীর বাবা আব্দুল্লার কারণে

ওই গুণবতীর প্রতি ওই গুণবতী রমণীর নাম হলো হজরতে আহ মেনা কর আমেনা সম্পর্কে আমার লবি কে হ কে হ জবান হলে বলেন আমার বাবার গভীর মানো যোগ এবার আব্দুল গো উনার বেটা আব্দুল্লাহ কে নিয়ে মদিনাতুল মুনাব্বারার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন বাবার আমার গভীর মনোযোগ যেতে যেতে যখন মদিনাতুল মুনাব্বারার কাছাকাছি গেলেন রাস্তার মধ্যে হঠাৎ করে আব্দুল্লাহর সঙ্গে সুন্দর সুশ্রী যার নাম হলো হযরতে ফাতেমা বিনতে মুর আল খাসামিয়া সুন্দরী রূপসী একটা মহিলার সঙ্গে তার দেখা হয়ে গেল আল্লাহু আকবার কার 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 আব্দুল্লাহ বলেন না কার রাস্তার মধ্যে মদিনার কাছাকাছি যখন পৌঁছে গেল সুন্দরীর পুষি গুণবতী এক মহিলা এক রমণি যার নাম হলো ফাতেমা বিন তেমুর আল খাসমিয়া তার সঙ্গে আবদুল্লার সাক্ষাৎ হলো যখন আবদুল্লার সাক্ষাৎ হলো ফাতেমা বিন তেমুর আল খাসমিয়া লাগে কই এর আবদুল্লাহ নিশ্চয় তুমি মদিনা মক্কার অধিবাসী আল্লাহু আকবার বলে যে মাত্র আবদুল্লাহকে দেখছে আবদুল্লার নাম ধরে ডাকা ডাকি আরম্ভ করছে এরে আবদুল্লাহ আমার মনে হচ্ছে তুমি মক্কাতুল মোকার অধিবাসী মারাবা গতি না আচ্ছা বলেন আগে কি কোনো দিন আবদুল্লাহ কে দেখছে আবদুল্লার নাম আগে জানতো আমার বাবার ভাই আবদুল্লাহ কে ইতিপূর্বে দেখে নাই ডাকি বললেন আবদুল্লাহ ওই রী ফাতে বলে এর আব্দুল্লাহ আমি জানি আজকে থেকে কিছুদিন পূর্বে তোমার বাবা আবদুল মুতালিফ তোমার জন্য একশত উঠ আল্লাহর রাস্তায় কোরবান করেছে এর আব্দুল্লাহ

আমাদের চরিত্রে লোভ আছে না নাই আমরা হইলে রাজি হইতাম কিনা বলেন বলেন না বলেন না কি একটু চাইছে পূরণ করে দিলেই তো হয়

সবাল খুলে মেলে ঠিকই না বলতেছে তুমি যদি আমার মনের ইচ্ছা পূরণ করো একশ উট তোমার বাবাকে ফিরাই দেব আব্দুল্লাহ কই না না আমি তোমার মনের বাসনা পূরণ করতে পারবো না এর ফাতে তোমার সঙ্গে আমার লেখা হয় নাই তোমার সঙ্গে আমার সাথী হয় নাই তোমার সঙ্গে আমার বিবাহ হয় নাই সুতরাং তোমার মনের কামনা বাসনা আমি পূরণ করতে পারব না কোন সম্ভ্রান্ত পরিবারের লোক জেনা করতে পারে না ঠিক না বলেন জেনা করা ভালো না খারাপ সুরায় নূরের মধ্যে আর সাল্লাহ বলেন আজানিয়া তু আজানি

দৈনিক দিনে রাতের এই বাংলার জমিনে কত শত হাজার হাজার নারী পুরুষ জানা করেছে আছে না নাই বলেন না আছে না নাই এ বাবা তাকওয়া হলো অন্তরের ব্যাপার তাকওয়া থাকবে কোথায় বলে না কোথায় আপনার অন্তর থেকে যদি তাকওয়া চলে যায় আল্লাহর ভয় আমার নবীর ভালোবাসা চলে যায় তাইলে আপনার মধ্যে আর চতুসপর্যন্ত জানুয়ারের মধ্যে কোনো পার্থক্য কথা বলেন ঠিক কি না এ বাবার আমার আব্দুল্লাহ কোর فاطمه দুনিয়ার কোনো সম্ভ্রান্ত পরিবারের যুবক পারে না কোন রমণীর সঙ্গে জানাবে বিচার করতে সুতরাং আমি পারব না এই বলে আবদুল্লাহ চলে গেলেন এবার আব্দুল মুতালিবের পিছে পিছে হাঁটতে লাগলেন যেতে যেতে যখন মদিনাতুল মোনাব্বার মধ্যে ওই বনজুর আর সরদার ওহাবিবনে আব্দে বানাফের বাড়ির মধ্যে মেহমান হলেন ওই বাড়ির মধ্যে মেহমান হওয়ার পরে এবার আব্দুল মুতালিব আগে থেকেই জানতেন ওহাবিবনে আব্দে মানাফের একজন সুন্দরের পশিকন্যা রয়েছে যেইটা ওনার বেটা আবদুল্লার জন্য

আমার নবীর নানা ওহাবিবনে আব্দে মানে প্রস্তাব কবুল করে ফেললেন মারহাবা বলেন আর হুজুরে বলেন মারহাবা আর হুজুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার বাবারা ভাইরা আমার নবীর বাবা আব্দুল্লাহ আগদ হয়ে গেল মা আমেনার সঙ্গে আগদ হয়ে গেল কিতাব প্রমাণ করে আমার দয়াল নবীর বাবা হযরতে আব্দুল্লাহ মা আমেনার বাড়ির মধ্যে এক সপ্তাহ ব্যাপী অবস্থান করলেন আমার বাবার ভাইরা এই এক সপ্তাহের মধ্যে যে রজন রজনীটা জুমার রজনী ছিল ইয়ামুল জুমার রজনী ছিল কিতাব প্রমাণ করে ইয়ামুল জুমার রজনীতে আব্দুল্লাহর পেশানি থেকে আমার দয়াল নবীর নূর মুবারক মা আমিনার রহমের মধ্যে চলে যায় আল্লাহু আকবার বলেন আর যারা বলেন merhaba বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়ামুল জুমার রজনীতে আব্দুল্লাহর পেশানির মধ্য থেকে আমার মা মধ্যে চলে যায় বাবারা ইতিপূর্বে আব্দুল্লাহর সৌন্দর্যের কথা কি বলবো সমস্ত মক্কাবাসীরা রাত্রে যখন তারা যখন বাজারের মধ্যে সন্ধ্যায় যাইতো রাত্রের বেলা তারা বাজার থেকে আসতো না কারণ হাতের মধ্যে বিদ্যুতের লাইট হাতের মধ্যে টর্চ লাইট নাই হারি নাই মোমবাতির আলো নাই কোনো কিছুই নাই সবাই অপেক্ষা করত আব্দুল্লাহ কখন বাজার থেকে বাড়ির মধ্যে যাবেন তারা সবাই তার পিছে পিছে যাবে পেশানির মধ্যে থাকার কারণে ওই মক্কার মানুষেরা আবদুল্লার পেশানি থেকে এমন একটা নূর জল করত যে নূরের আলোতে ওই মক্কার রাতের অন্ধকার দূর হয়ে যেত আমার বাবার মায়ের আবদুল্লাহর পেশানি থেকে আমার নবীর নূরের আলোতে রাতের অন্ধকার দূর হয়ে যেত আর আমার নবীটা এমন একটা নবী যেই নবীর নূরের আলোতে আমার আপনার মনের অন্ধকার দূর করে দিতে পারে আল্লাহু আকবার বলেন যারা নবীকে মানার মত মেনেছে হজরতে সৈদনা সিদ্দিক আকবর হজরতে ফারুক আজম শের খুদা আলী ওসমান জি নুরাইনের মতো সাহাবিরা যে মাত্র আমার নবীর দমান ধরেছে আমার নবীর নূর মুবারকের আলোতে তাদের মনের অন্ধকার দূর হয়ে এই দিন আসিরাতুল মুস্তাকিমের দিক নির্দেশনা পাওয়ার মাধ্যমে তারা খুদার জান্নাতের মধ্যে পৌঁছে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা সেই নবীর অনুসারী হতে চাই কি চাই বাবার আমার এবার আব্দুল মুতালিব তার সন্তান আব্দুল্লাহ কে নিয়ে মদিনাতুল মোনাব্বারা থেকে বের হয়ে গেলেন এবার বের হয়ে যখন মদিনার বাহিরে আসলেন এবার ওই রমণী পথের মধ্যে যার সঙ্গে দেখা ছিল নামটা কি ফাতেমা নাম কি ফাতেমা বিনতে মুরাল খাসামিয়া সাক্ষাৎ রমণীর সঙ্গে তার আবার দেখা হলো ওই দিন ফাতেমা আব্দুল্লাহকে ডেকে প্রস্তাব করেছিল আজকে ফাতেমা আবদুল্লাহ কে দেখার পরে কোনো কথা কই না আবদুল্লাহ ডাক ফাতে এক সপ্তাহ আগে যখন এই রাস্তা ধরে আমি যাচ্ছিলাম তুমি আমাকে একটা প্রস্তাব করেছিলে আমি যদি তোমার মনের ইচ্ছা পূরণ করি তাইলে এক শত আমার বাবাকে দিবা আজকে তোমার কাছে জানতে চাই তুমি তোমার প্রস্তাবে রাজি আসো কিনা আল্লাহ আকবর বলবো বাবারা বলবো শোনার ইচ্ছা আছে আপনাদের বলবো কষ্ট হইতেছে আপনাদের আমার বাবার বাইরে এবার আব্দুল্লাহ যখন এই কথা বললেন তোমার প্রস্তাবে তুমি রাজিয়া শুনি এবার ফাতেমা বিনতে মুর আল খাসা মিয়া কোন উত্তর দেয় না উল্টা আবার আবদুল্লাহ কে প্রশ্ন চাই এক সপ্তাহ পূর্বে তুমি থেকে থেকে যখন গিয়েছিলা যাওয়ার আগে বলো এই এক সপ্তাহ সময়ের মধ্যে তুমি কোন রমণীর কাছে কি কিনা এখান থেকে যাওয়ার পরে তুমি কোন রমণীর কাছে গেছো কিনা আগে আমাকে ওইটার উত্তর দাও কয় মদিনার সরদার অহাবিবনে আব্দে মানাফের কন্যার সঙ্গে আমার মেকা হয়ে গেছে ফাতেমা ডাক দেখে আবদুল্লাহ এখন আর তোমাকে আমার প্রয়োজন নাই বলে তখন তো প্রস্তাব করেছিলাম কয় আবদুল্লাহ আমি তোরা যাবো রিঞ্জিল কুরানের হাফ আল্লাহ একবার এই কিতাবগুলো যখন অধ্যয়ন করেছে আমি জানতে পেরেছি

এক শত আগে যখন এই রাস্তা ধরে তুমি যাচ্ছিলা কই আমি তোমার চেয়ারার মধ্যে আখেরি নবীর নূর মোবারক দেখতে পেয়েছিলাম আর আমি চেয়েছিলাম তোমাকে নেকা করার মাধ্যমে তোমাকে বিবাহ করার মাধ্যমে তোমার পেশানি থেকে আখেরি নবীর নূর মোবারক আমি আমিনার গর্ভে আসুক আর আমি দুনিয়ার জমিনে আখেরি নবীর মা হওয়ার সৌভাগ্য অর্জন করি সুবহানাল্লাহ আর দুরাবান আল্লাহু আকবার

কষ্ট হইতেছে আপনাদের আলোচনা শেষ করে দিচ্ছি হয়তো বা কিছুক্ষণের মধ্যে হুজুর চলে আসবে কষ্ট হবে আপনাদের আমি আসলে ধারাবাহিক ভাবে নবীর মিলাদে যাচ্ছে কষ্ট হইতেছে আপনাদের আমার বাবার ভাইরা এভাবে আল্লাহর নবীর বাবার বিবাহ হয়ে গেল মা আমেনার রেহেমের মধ্যে আমার নূর নবীর নূর মোবারক চলে গেল বাবারা যেতে যেতে আল্লাহর নবী তো জানের বাদশা নবী যে রাত্রিতে দুনিয়ার জমিনে সুবা আগমন করবেন মারহাবা বলেন মা আমেনা

আল্লাহর নবী দুজানের বাদশা নবী যেই দিন দুনিয়ার জমিনে শুভ আগমন করবে আমি মক্কা আল মুকাররমার আমার ছোট্ট কুরের ঘরের মধ্যে অবস্থান করেছিলাম আমার স্বামী নাই আমার একমাত্র গার্ডিয়ান আমার শ্বশুর আব্দুল মুত্তালিব আল্লাহর ঘর خانه কাবার মধ্যে অবস্থান করেছিলেন ওই আমার প্রসব বেদনা শুরু হয়ে গেছে আমি চিন্তায় অস্থির হয়ে গেলাম परेशान হয়ে গেলাম কি করব হায় হায় রে আমার ঘরের মধ্যে আমি ছাড়া তো আর কেউ নাই মা আমেনা বলে আমি চিন্তায় অস্থির হয়ে গেলাম প্রসব বেদনা শুরু হয়ে গেছে কেমন করে কি করব মা আমেনা এই কথা বলতেছে মা আমেনা বলে এই অবস্থার মধ্যে বিকট একটা কি হলো কি হলো বিকট সুরে একটা আওয়াজ করে আমি দেখতে পাচ্ছি আমার যে ঘরের দরজা বন্ধ যে ঘরের জানালা বন্ধ ওই ঘরের মধ্যে আমি একটা সাদা রঙের পাখি দেখতে পাইলাম শোভানন্দ আমার যে ঘরের দরজা বন্ধ যেই ঘরের জানালা বন্ধ ওই ঘরের মধ্যে সাদা রঙের একটা পাখি উড়তেছে পাখিটা তার ডানা গুলো মেলে আমার বুকের উপর এসে আমার বুকের মধ্যে বাতাস করলো মুহূর্তের মধ্যে আমার পেরেশানি দূর হয়ে গেছে জনগণ সুবাহ আমার ক্লান্তি চলে গেল পেরেশানি চলে গেল দুশ্চিন্তা চলে গেল কয় মুহূর্তের মধ্যে আমি আমার শিওরের পাশে এক পেয়ালা তরল দুধ দেখতে পাইলাম আল্লাহ আকবর ওই অবস্থায় আমি খুব কৃষ্ণার্ত ছিলাম খুব পিপাসিত ছিলাম শিওরের কাছে পেয়ালার মধ্যে তরল পদার্থ দেখা মা আমেনা কই আমি মনে করেছি এটা দুধ এই জন্য আর কোন দেরি করলাম না বিলম্ব করলাম না এই পেয়ালার দুধটুকু হাতের মধ্যে লইয়া

আসার ব্যবস্থা নাই পশু পাখি আসার ব্যবস্থা নাই আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে হঠাৎ করে কয়েকটা মহিলা দেখা যায় মা মেনে মনের মনে মনে চিন্তা করছেন হায় গরের দরজা বন্ধ জানালা বন্ধ এ মহিলারা কারা কোথা থেকে আসলো কিভাবে আসলো কেমন করে তারা সংবাদ পেল আমি গর্ভবতী আমার গর্ভ থেকে কিছুক্ষণের খনের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী পৃথিবীর জমিনে সুবাগমন করবে আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ মা চিন্তা করতে লাগলাম। তাদের মধ্যে যিনি সর্দারনী ছিলেন আমি তাকে প্রশ্ন করলাম হে আপনি আপনার পরিচয় কি কেমন করে আসলেন আল্লাহ আকবার বললেন কোথায় থেকে আসলেন কেমন করে আসলেন সর্দারনী ডাক দেই না ও মা মেলাবি আপনি এখন বুঝে আমাকে চিনতে পারেন নাই আমি হলাম ফেরাউনের বিবি আসিয়া

আপনি তাদের কেউ চিনতে পারলেন না আমার সঙ্গে আরো দুইজন মহিলা তাদেরকে আপনি দেখতে পাচ্ছেন একজন হলো ঈসা নবীর মা মরিয়ম আর একজন হলো আদম নবীর বিবি হজরতে হাওয়া আম্মানা বলতিছে আপনারা তো এখন জান্নাতের মধ্যে থাকার কথা আমরা জান্নাতের মধ্যে ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতিছে আসিয়া ওরে হাওয়া ওরে মরিয়ম তোমরা বুঝি এখন জান্নাতের মধ্যে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কিছুদিন সময়ের মধ্যে পৃথিবীর জমিনে সুবাগমন করবে আল্লাহু আকবার বলে আরে মর হবা মর হাবা বলো মর হবা মর হাবা মর হবা মর একটা নাথ পড়লে জশনে আমাদের সোল না আল্লাহি আল্লাহ যশ্নে আমের যশনে মিলা ধের

मुस्तफा क्या मिले तो जिंदगी मिल गए ये हरी मातरी गुद में आ गए दोनों आदम के रसूल दोनों आदम के रसूल আল্লাহি আল্লাহ বোলো আল্লাহি আল্লাহ বোলো আল্লাহি আল্লাহ যশনে আমাদের শুন আল্লাহি আল্লাহ যশনে চুলুসের জুন আল্লাহি আল্লাহ বলে মার হামা এ বাবার হামাহার মা মামেনা বলে আপনারা তো জন্ম দিতে কার্যকারণ

আরো কিছু মহিলা দেখা যায় আরো কিছু মেয়ে দেখা যায় তারা কারা তাদের পরিচয় কি কয় তাদেরকে চিনলেন না কয় তারা হলো আল্লাহর জান্নাতি হু তু বাবার আমার কষ্ট পাইতেছেন আপনারা আপনাদের কষ্ট হচ্ছে কিন্তু এক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি আসলে মিলাদুল নবীর আলোচনা বড় ব্যাপক আলোচনা কথা বুঝেন নাই মিলাদুল আলোচনা বড় লম্বা আলোচনা এটাই এক ঘন্টা আর দেড় ঘন্টায় করা সম্ভব যথেষ্ট সময় দরকার যাই হোক

Hacer las diez como amenazas

আর সবাই আমার নবীর ঘরের চত্বর পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবিকে সালাম দিতেছে দরুদ পড়তেছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার মা আমেনা কই আমি আরো কিছু দেখলাম আমি কতগুলো পশু পাখি দেখলাম যেগুলো আমার ঘরটাকে চতুর দিক থেকে পরিবেষ্টন করেছে আল্লাহু আকবার বলেন আমার বাবার ভয় না আমার দয়াল নবী মায়ের নবী কিছুক্ষণ সময়ের মধ্যে দুনিয়ার জমিনে শুভ আগমন করবেন আমার বাবার দয়াল নবী পৃথিবীর জমিনের শুভ আগমন যখন করলেন মা আমরা বলতে সেরে জগতের মানুষ আমি দেখতে পাচ্ছি আমার বেটা মোহাম্মদ আমি আমেরার গর্ব থেকে দুনিয়ার জমিনে শুভ আগমন করতে দেরি আমার বেটা শেষদার মধ্যে লুটাই পড়তে দেরি করে নাই শুধু তাই নয় মা হবে বলে আমার বেটার আমার গর্ব দেখে দুনিয়ার জমিনে সুবাগমন করার পরে ঈশ্বরদার মধ্যে পড়ে গেছে শেষদার মধ্যে পড়ে গুনগুন করে কি জানো আমার নবী বলতেছে মা আমি আমার কানটাকে মোহাম্মদের জবানের সামনে তুলে ধরলাম আমি স্পষ্ট শুনতে পাচ্ছি আমার বেটা যাই দুনিয়ার জমিন আসছে আসতে দেরি শেষদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে কানতে দেরি করে নাই আল্লাহ উম্মাদি আল্লাহ আমার গুনাগার উম্মাদকে তুমি মাফ করে দাও

শুধু উম্মতের মায়াই দুরুদ পরে সবাই নবী কি সালাম জানাই কান্দেন নবী মাদিনাই শুধু উম্মতের মায়াই বলে মার হাবা আমার বাবার ভাইরা আল্লাহ নবী সুলদার মধ্যে পড়ে আর হাবলে উম্মতি বলে বলে খাদে মা আমেনা কই আমি দেখতে পাচ্ছি আমার বেটা জগতের মধ্যে শুভ আগমন করা মাত্রই সেলদার মধ্যে পড়ে তার ডান হাতের সাদ আঙ্গুলি মোবারক খানা উপরে নিজেকে তুলে দিছে আমি শুনতে পাচ্ছি আমার আমি চিন্তা করলাম জগতে বহু মহিলার গর্ব থেকে তাদের সন্তান আর পৃথিবীর জমিন কিন্তু এমন কোন কারবার দেখে নাই বেটা দুনিয়ার জমিনে আসতে দেরি আল্লাহর দরবার উন্মতের জন্য কান্না করতে দেরি করে নাই আমার বেটা শ্রদ্ধার মধ্যে পড়ে আল্লাহর দরবারে এ শাহাদত আঙ্গুলি মোবারক খানা তুলে দিছে ও মা আমেনা কেন আপনার বেটা মোহাম্মদ এই কাজ করলো আমার মা আমেনা উত্তর দেই জগতের মানুষ তোমরা জানে না আমার বেটা মোহাম্মদ তুমি আর জমিনে আসতে দেরি আল্লাহর ওহদা নিয়তের সাক্ষী দিতে দেরি করে না আমার নবী আল্লাহর বা সাক্ষী দিতে দেরি খোরে নাই বাবার কি বলবো আমার নবীর ফুফু হজরত সফিয়া বিনতে আব্দুল মোতালিফ বলে নবীজি আমার পৃথিবীর জমিনে যখন আসলো শুভ আগমন করলো ছয়টা জিনিস দেখলাম কয়টা আমি দুই মিনিটের মধ্যে এটা বলে শেষ করে দিচ্ছি হুজুরকে বসায় রেখে আলোচনা করব না আমার বাবার সফিয়া বিনতে আব্দুল মোতালিফ বলে ছয়টা জিনিস দেখলাম এক নাম্বার হলো আব্দুল মা আমেনা হজরত সফিয়া বলতেছে মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে শুভ আগমন করেছে সেজদার মধ্যে পড়ে গেছে আল্লাহু আকবার

আমি আমার বাতিজা মোহাম্মদ কে গোসল দিতে চাইলাম গোসল করাইতে চাইলাম অদৃশ্য থেকে আওয়াজ আসলো এরে সোফিয়া বিনতে আব্দুল মুতালিব মোহাম্মদ কে গোসল করানোর কোন প্রয়োজন নাই আমি আল্লাহ তাকে পুত পবিত্র নিষ্কুলুষ করে দুনিয়ার জমিনে পাঠাইলাম আমার বাবার

কেমন করে আপনার চাইতে সুন্দর সুশ্রী যুবক আমি দেখবো আপনার মতো এত সুন্দর সুশ্রী যুবক পৃথিবীর কোন জননী প্রসব করে নাই ওয়া আহসানা মিনকা লাম তারাকাতু আইন ওয়া আজমালা মিনকা লাম 탈িদিন নিসা খুলিকত মুবাররাম মিন কুল্লি আইবিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাবীগো আল্লাহ রব্বুল আলামিন আফরি নাবী কে সমস্ত প্রকারের ছোট বড় দোষ থেকে আইবি থেকে আল্লাহ আপনাকে নিষ্কুলুষ পুত পবিত্র করে আমার আল্লাহ বানাইছেন ওয়া আজমালা মিনকা লাম 탈িদিন নিসা খুলিকত মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা ইয়া রাসূলুল্লাহ ও দুজানের বাদশা নবী গো জগতের মানুষগুলোকে আল্লাহ বানাইলেন আল্লাহর ইচ্ছা মতো সুবহানাল্লাহ কোন আমাদেরকে বানাইছেন আল্লাহ আমাদের ইচ্ছা না আল্লাহর ইচ্ছা জবান খুলে বলেন আমাদেরকে আল্লাহ বানাইছেন আমাদের ইচ্ছা আকৃতি দিছেন না আমার আল্লাহর ইচ্ছা বানাইছেন হাসান ইবনে সাবেত কই নবী গো আমি হাসান ইবনে সাবেত আনসারীকে আল্লাহ বানাইছে আল্লাহ যেমনটা চেয়েছিলেন আর আপনি নবীকে আমার আল্লাহ বানাইছে যেমনটা আপনি নবী কামনা করেছেন আল্লাহু আকবার বলেন

যারা নবীর মিলাদ কে মানে তারা আশিক الرسول আর যারা নবীর মিলাদের বিপক্ষ অবস্থান নেই তারা মর্দুদ ইবলিসের অনুসারে आवाज दे বলে ঠিক কি না আল্লাহ জানা আজকের এই আলোচনা থেকে আমাদেরকে নবীর মিলাদের ব্যাপারে যত যত শিক্ষা নেয়ার মত তৌফিক দান করেন সকলে পড়ি আল্লাহু আমীন আল্লাহ কবুল করে সকলে পড়ি আমীন ওয়া আখির দা আমান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাত ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের সাথে থাকুন ধন্যবাদ